সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, বগুড়া, ঝিনাইদহ ও পাবনায় 18 জন নিহত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পুলিশ জানায়, ঢাকামুখী একটি থেমে থাকা বালুবাহী ট্রাককে পেছনে যাত্রীবাহী বাস বিনিময় পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 4 জন, আহত হন অন্তত 12 জন, তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ মহাসড়কে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে। এদিকে টাঙ্গাইলের পৃথক স্থানে সড়ক পারাপারের সময় মারা গেছেন মা ও 2 সন্তান। অন্যদিকে বগুড়ায় কাহালু উপজেলায় পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত 2 জনের হাসপাতালে চিকিৎসা চলছে। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে 3 ও ঝিনাইদহের কালীগঞ্জে 1 জন নিহত হয়েছে। এর আগে শুক্রবার রাতে পাবনার সাথিহায় পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছে।